যারা হবে রুচিতে, চিন্তা চেতনায়, নৈতিকতায় ও বুদ্ধিবৃত্তিতে ইংরেজ। তিনি প্রথম যে কাজটা করলেন, ধর্মীয় শিক্ষা এবং সাধারণ শিক্ষা বলে দুটো ভাগ করে দিলেন। মাদ্রাসা করলেন মুসলমান ধোকা দেওয়ার জন্য, তার প্রিন্সিপালের পর দুই তিনবার হলো ইংরেজ। এই প্রায় 200 বছর ধরে তাদের মেহনতের কিছু ফল হয়নি? এর ফল হলো এই সমস্ত বাজে লোকগুলি আজকাল দেশের শিক্ষামন্ত্রী হচ্ছে। আমরা চাই ধর্মীয় ও সাধারণ শিক্ষা ব্যবস্থার দ্বিমুখী ধারাকে সমন্বিত করে কোরআন ও সুন্নাহ ভিত্তিক একক ও পূর্ণাঙ্গ ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু হোক। ইসলামী শিক্ষা থেকে মানুষকে বিমুখ করার জন্য 1835 সালে লর্ড নেকলে অত্যন্ত সুচতুরভাবে একটা শিক্ষা দর্শন দিলেন এই জাতিকে। তিনি বলছিলেন আমরা এ দেশে একটা শিক্ষিত শ্রেণী সৃষ্টি করব, যারা হবে ইন্ডিয়ান্স ইন ব্লাড অ্যান্ড কালার বাট ইংলিশ ইন টেস্টস, অপিনিয়ন্স, মোরালস অ্যান্ড ইন্টেলেক্ট। যারা হবে রুচিতে, চিন্তা চেতনায়, নৈতিকতায় ও বুদ্ধিবৃত্তিতে ইংরেজ, কিন্তু কালার অ্যান্ড ক্রিড, রক্ত মাংসের তারা হবেন ইন্ডিয়ান। তো এখন তো ইন্ডিয়ান নেই, একটা ধরেন বাংলাদেশ, পুরো উপমহাদেশটা মিলে চারটি ইন্ডিয়ান, তাই না? ভাঙতে ভাঙতে এখন শর্ট হয়ে গেছে, কিন্তু তাদের চিন্তা ছিল এটাই এবং ঠিক তাদের সেই কথাটাই এখন পর্যন্ত চলছে। তিনি প্রথম যে কাজটা করলেন, ধর্মীয় শিক্ষা এবং সাধারণ শিক্ষা বলে দুটো ভাগ করে দিলেন। ক্যালকাটা আলিয়া মাদ্রাসা করলেন মুসলমান ধোকা দেওয়ার জন্য, তার প্রিন্সিপালের পর দুই তিনবার হলো ইংরেজ। মাদ্রাসার প্রিন্সিপালকে ইংরেজ হয় নাকি? যাই হোক, এই ধর্মীয় শিক্ষা দিল আর সাধারণ শিক্ষাটা দুটা পৃথক করে দিল। এই সবচেয়ে বড় ষড়যন্ত্র এটা আজও চলছে, দেখেন না? মাদ্রাসা আলাদা, কলেজ আলাদা। মাদ্রাসার ছেলে টুপি পাঞ্জাবি পরে আর কলেজ পড়া ছেলে বলে প্যান্ট শার্ট পরে পড়ে, একই ব্যাপার, দুই সন্তান দুইভাবে চলে। শুরু থেকে একবার স্কুলের পা দেওয়ার দিন থেকে তার পোশাক পরিবর্তন হয়ে যাচ্ছে, এইভাবে তো পুরো লাইফটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা করে গেছেন ওই ভদ্রলোক, কবে? 1835 সালে। এটা 2024 সালে এসে গেল এখন। এই প্রায় 200 বছর ধরে তাদের মেহনতের কিছু ফল হয়নি? এর ফল হলো এই সমস্ত বাজে লোকগুলি আজকাল দেশের শিক্ষামন্ত্রী হচ্ছে। ফলে অদ্যাবধি আমাদের দেশে একক শিক্ষা ব্যবস্থা নেই। প্রথমে দিল সৃজনশীল শিক্ষা পদ্ধতি, ব্যর্থ হয়ে গেল, ওয়ার সেলিবি পছন্দ করে না, শিক্ষকরাও চায় না। এখন আবার শুরু হয়ে গেছে যেখানে থাকবে অভিনয়, নাচ, ঘর গুছানো, রান্নাবান্না, চাষবাস ইত্যাদি শিক্ষা। সমালোচনা করার কারণে ইতিমধ্যে 4 জন শিক্ষাবিদকে কারাগারে ঢুকানো হয়েছে। কঠিনভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে শিক্ষকদের উপরে, অত শিক্ষকরা এটা চাচ্ছেন না। গ্রেপ্তারি এড়ানোর জন্য তারা বাধ্যে বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছেন। এরপরে যে মারাত্মক কাজটা করেছে, আমরা যেমন ক্লাস 9-এ মানবিক থাকে, বাণিজ্য থাকে, বিজ্ঞান থাকে, তিনটে বাতিল, সব একই হতে হবে। আর যে খারাপ জিনিসটা আগে ছিল সেটা হলো সহশিক্ষা, তরুণ বয়সের ছেলেমেয়ের একসঙ্গে পাশাপাশি বসে এরপরে যদি তাদেরকে প্রজনন শিক্ষা দেওয়া হয়, প্রজনন বুঝতে পারছেন তো, তাদের অবস্থার কী হয়? তার কি প্রজনন শিখবেন, ওইটা বাস্তবায়ন করার চেষ্টা করবেন? এইভাবে সারা দেশকে জেনা ব্যবচারে ধ্বংস করে দিচ্ছে। 3-4 দিন আগে পত্রিকা বের হয়েছে, 96% নারী ধর্ষিত হচ্ছে, কিন্তু তারা লজ্জায় মানুষকে বলছে না। আর কত, আর 100% একই, আর 5-7 দমি শুধু গোল লাগেছেই, বাপ মা ঠিক নেই কারোর, সাইনবোর্ড হিসেবে এখন থাকে অমুক ছেলেটা, ও মা জানে তার এই সন্তানটা কার, বাবা জানে না। এই যদি অবস্থা, সারা পৃথিবীতে পশুতে পরিণত হয়ে যাচ্ছে। আর বিদেশের এই পশু শিক্ষা বাংলাদেশ চালু করার জন্য যারা চেষ্টা করছে, তারা এদেশের হাজারো মানুষের বদ্যাপে রক্ত হবে, অভিশাপগ্রস্ত হবে, আল্লাহর পক্ষ থেকে তাদের শাস্তি নামুক, আমরা সেটা কামনা করি। যাকে দিয়ে এদেশে ইসলামী শিক্ষা হবে, আল্লাহ তাদেরকে ক্ষমতায় বসায়। আমরা চাই ধর্মীয় ও সাধারণ শিক্ষা ব্যবস্থার দ্বিমুখী ধারাকে সমন্বিত করে কোরআন ও সুন্নাহ ভিত্তিক একক ও পূর্ণাঙ্গ ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু হোক। রাজি তো সবাই?
আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করুন, আমিন।